এমন গোলের জন্য টুপি খুলে অভিবাদন জানাতেই হয়। মাথায় টুপি ছিল না, তাই ব্রাজিলের কোচ তিতের পক্ষে টুপি খোলা অভিবাদন জানানো সম্ভব ছিল না। তবে অভিব্যক্তিতেই বুঝিয়ে দিয়েছিলেন রিচার্লিসনের বাইসাইকেল গোলটা কেমন লেগেছে তার। কোচ তিতের চোখে ফুটবল বিশ্বকাপের ইতিহাসেরই অন্যতম সেরা গোল এটি। এমন দুর্দান্ত বাইসাইকেল কিক তো সহসা দেখা যায় না। উড়ে আসা বল রিসিভ করে তা মাটিতে স্পর্শ করার আগেই যেভাবে সার্বিয়ার জাল কাঁপিয়ে দিলেন, তা ব্রাজিলের লোকগাথার অংশ হয়েই থাকবে। রিচার্লিসনের গোলটি স্মৃতিতে তাজা থাকতে থাকতেই চলুন দেখে নেওয়া যাক নিকট অতীতের সেরা পাঁচটি বাইসাইকেল কিক। নাম্বার এক, ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সেদিন যা করেছিলেন তা সাধারণ দর্শনার্থী বিশ্বাস করতে অনেক সময় লেগেছিল। দানি কারবাহালের ক্রসটা ছিল রোনালদোর পেছনে, মানে গোলের উল্টো দিকে, সেটাও নিজের উচ্চতার চেয়েও বেশ উঁচুতে। কিন্তু রোনালদো পেছনে ঘুরেই একটু এগিয়ে নিজেকে ছুড়ে দিয়েছিলেন শূন্যে। বাইসাইকেল কিক, আড়াআড়ি উচ্চতার বলকে এমন কিকে পা ছোঁয়ানোই যেখানে অনেক কঠিন, সেখানে রোনালদোর শট বুফনকে নড়ার সুযোগটুকু না দিয়ে আশ্রয় নিয়েছে জালে, সেটাও আবার বুফনের কনভেশনাল ড্রাইভ দেওয়ার উল্টো প্রান্ত দিয়ে। ম্যাচের 64 মিনিটে রোনালদোর সেই জাদুকারী গোল উয়েফার বর্ষসেরা হিসাবে প্রায় 2 লাখ পেয়ে সেরা গোল নির্বাচিত হয়। নাম্বার দুই, জ্লাতান ইব্রাহিমোভিচ। যোগ করার সময়ের খেলা চলছিল, ইংল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিকও হয়ে গেছে ইব্রাহিমোভিচের, দলের জয় প্রায় নিশ্চিত ততক্ষণে। এমন অবস্থায় মাঠের ডান প্রান্তে বল পেলেন সুইডিশ তারকা। বল নিয়ে এগিয়ে যাবেন নাকি ইংলিশ গোলরক্ষকের এগিয়ে আসার জন্য অপেক্ষা করবেন, সেটাই ভাবছিলেন। জো হার্টকে এগিয়ে আসতে দেখে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, শরীরকে ঘুরিয়ে ওভার হেড কিক, বড় একটা লুপ নিয়ে বল ঠিকই জায়গা করে নিল জালে। 35 গজ দূর থেকে বাইসাইকেল গোল, এটি ইতিহাসের সেরা গোল না হওয়ার একটাই কারণ, হার্ট। ইংলিশ গোলরক্ষক বোকামি না করলে হয়তো কখনোই এ গোলের জন্ম হতো না। নাম্বার তিন, অস্কারিন মাসলুকে। ২০১৭ সালের বর্ষসেরা গোল পুষ্কাস অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন এই গোলরক্ষক। কেন? কারণ মাসুলুকের গোলটি ছিল অবিশ্বাস্য সুন্দর। 95 মিনিটেও পিছিয়ে ছিল তার দল বারোকো এফসি। এ সময় কর্নার পাওয়ায় উঠে আসেন মাসুলুকে। কর্নারটা কাজে লাগাতে পারেননি কেউ। বলটা যখন ডিবক্স থেকে প্রায় বের হয়ে যাচ্ছিল, ঠিক তখন লাফিয়ে উঠলেন মাসুলুকে। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে দূরের কোনায় বল পাঠালেন। সে গোল দেখে রোনালদো বলেছিলেন, এবারের পুরস্কার পেতে পারতেন মাসুলুকে। হ্যারিকেনও অলিভিয়ের জিরুর স্কর্পিওন নয়, মাসুলুকের বাইসাইকেলকে এগিয়ে রেখেছিলেন। নাম্বার চার, মাউরো ব্রেসান। নামটা অপরিচিত ঠেকাতে পারে, কিন্তু দাবি করা হয় 2002 চ্যাম্পিয়ন্স লিগে জিদানের ভলির আগে এই ইতালিয়ান মিডফিল্ডারের বাইসাইকেলই ছিল টুর্নামেন্টের ইতিহাসের সেরা গোল। ডিবক্সেরও অনেক বাহিরে এলোমেলো একটি বল এসেছিল ব্রেসানের কাছে। অমন এক জায়গা থেকে গোল খাওয়ার কথা দুঃস্বপ্নেও ভাবেন না কেউ। কিন্তু 1999 সালে 2 নভেম্বর দিনটা স্মরণীয় করে রাখার ইচ্ছে জাগল ব্রেসানের। সবাইকে হতচকিত করে নিলেন দুর্দান্ত এক বাইসাইকেল কিক। ডান পোস্ট সুই সুই শটটা ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি বার্সেলোনা গোলরক্ষক। নাম্বার পাঁচ, রিভালদো। 2001 মৌসুমের শেষ লিগ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাইলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততে হতো বার্সেলোনাকে। দলকে দুবার এগিয়ে দিয়েছিলেন রিভালদো, দুবারই সমতা ফিরিয়েছিল ভ্যালেন্সিয়া। 89 মিনিটে ফ্রাঙ্ক ডি বোর অনেক আশা নিয়ে একটা ক্রস পাঠালেন ডিবক্সের ঠিক ওপরে দাঁড়ানো রিভালদোর কাছে। গোল থেকে উল্টো মুখ করে দাঁড়ানো রিভালদো যে কিছু করতে পারবেন সেটা বোধ হয় ডি বোরও আশা করেননি। বুক দিয়ে বলটা নিয়ন্ত্রণে নিয়ে মাথার ওপরে তুললেন, এরপর কাগজে কলমে নিখুঁত এক বাইসাইকেল কিক, হয়ে গেল হ্যাট্রিক, আর সে সঙ্গে দলের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রাও নিশ্চিত। সুপ্রিয় দর্শক, এই পাঁচটি গোল ছাড়াও লালিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে করা দিনহর বাইসাইকেল কিক গোলটিও ছিল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। ভিডিওতে আলোচিত এই পাঁচটি গোলের মধ্যে কোন গোলটি আপনার কাছে সবচেয়ে অবিশ্বাস্য লেগেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। মতামত জানিয়ে দিন রিচার্লিসনের গোল নিয়েও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ফুটবলের এমনই সব আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।